cuando cale a lo no vi dure silo ni da carseino yo le iba a silo cuando cale a lo no vi dure silo ni da carseino yo le iba a silo cuando cale a lo no vi dure silo ni da carseino yo le iba a silo ছোট ইমামের নাম কি একটা লোক বলেন তো ছোট ইমামের নাম কি হুসাইন বা ধন্যবাদ জানাই বড় ইমামের নাম হলো হাসাইন ছোট ইমামের নাম হলো হুসাইন হুসাইনের যখন সাত বছর বয়স কোন এক ঘটনার চক্রে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছিল নানা তোমার বাপ বড় না আমার বাপ বড় সাত বছরের একটা বালক আমার হুজুরকে জিজ্ঞেস করে ও নানা নানাজি তুমি দয়া করে বলো তোমার বাবার নাম কি আর আমার বাবার নাম কি আমার প্রিয় নবী তার পবিত্র জবানে বলছে আমার বাবার নাম হলো আব্দুল্লাহ ছয় কি করে সে হুসাইন বলছে তুমি কি আমার বাবাকে চিনো তুমি কি আমার বাবাকে জানো
তুমি আমার বাবার সম্পর্কে কি জানো? আমার বাবার নাম হলো শের শক্তি মাওলা আলী। আমার বাবা শরীয়তের বাপ, মারিফতের চেরাগ। আমার বাবা তুমি হলে এলামের ঘর, আর এই ঘরে ঢোকার রাস্তা হলো আমার বাবা। কেউ তুমি রসুল নামক ঘরে প্রবেশ করতে চাই, সে যেন আলী নামক দরজা দিয়ে প্রবেশ করে। ছোট্ট বালকের কথা শুনে দয়াল নবী আর স্থির থাকতে পারেন নাই। তোমার বাপ বড় না আমার বাপ বড়? আমার রসুল কোন কথা কয় না, ছোট্ট ছোট্ট করে কথা বলতেছে। দ্বিতীয়বার বলছে, ওরা না তোমার মায়ের নাম কি? বলে আমার মায়ের নাম হলো আমেনা, আম্মা জানামেনা। তখন ছোট ইমাম হুসাইন বলছে, তুমি কি আমার মাকে ছিল? আমার মায়ের নাম হলো ফাতেমা তুজ্জোহরা, আমার মাকে স্বয়ং আল্লাহ বলে সম্বোধন করেছে। স্বয়ং আল্লাহ নিজেই মশগুল হইয়া তার প্রেমের খাতিরে পাঞ্জাবনের উত্তর শরী আমার মা, তার নাম হলো ফাতেমা, ফাতেমা তুজ্জোহরা। তোমার মায়ের নাম আমেনা, তোমার মায়ের কয়জন ছিলে? আর আমার পাগল এই বিশ্ব জগতে যত নারী বেহেস্তে যাবে সমস্ত নারীদের সর্দারিনী হবে আমার মা। কত কথা জিজ্ঞেস করছে ছোট ইমাম হুসাইন। মায়ের কথা জিজ্ঞেস করলেন, বাবার কথা জিজ্ঞেস করলেন, তারপরে জিজ্ঞেস করলো, নানা তোমার নানার নাম কি? বলছে, আমার নানার নাম ওহাব জহুরি। কয়তো নাম তোমার নানারে কয়জনের ছিলে? তুমি কি আমার নানার নাম জানো? তুমি কি আমার নানারে ছিল? আমার নানার নাম জানো? আমার নাম নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নানারে না বানাইলে এই বিশ্ব মাখলুকাতের একটি বালির কোনা আল্লাহ বানাইতো। আমার নানা, আমার নানাকে আল্লাহ দুস্থ বলে ঘোষণা করেছে। আমার নানা হলো সত্তার দোয়ারম, আমার নানা হলো সরোয়ার কায়নাত, আমার নানা হলো আখের জমানার নবী, আমার নানা হলো কলকায়নাতের বাদশাহ, সত্তার দোয়ারম ইহকালের বাদশাহ এবং পরকালের বাদশাহ। আমার নানা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও নানা, তোমার নানারে কয়জনে চিনে? তোমার নানারে কয়জনে ডাকে? আমার নানা সমস্ত পাপি তাপি উম্মতকে পার করে দিবে। দয়াল নবী আর স্থির থাকতে পারলেন না, স্থির থাকতে না পেরে মাওলা আলীর কথা শুনছে, ফাতেমার কথা শুনছে। তারপরে যখন ছোট ইমাম বলছে আমার নানার কথা, তখন হুসাইনকে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে বলেছে, হে বিশ্ববাসী, তোমরা জেনে রাখো, শুনে রাখো, আমি হুসাইনের প্রেমে আহাবুডু মুখে আমি হুসাইনের জন্য দেওয়ানা হয়ে গেলাম। আমার হুসাইন ছাড়া আর কে হই নাই, আমার হুসাইন ছাড়া, আমার হুসাইন বিনে আর কে হই নাই। যে আমার হুসাইনকে আঘাত করে সে যেন আমাকে আঘাত করে, যে আমার হুসাইনকে গালি দেয় সে যেন আমাকে গালি দেয়, যে যেন হুসাইনকে ভালোবাসে সে যেন আমাকে ভালোবাসে। দয়ার নবী, দয়ার নবী আমার, দয়ার নবী, দয়ার নবী আমার, I
নবীর নামে যার নয়নের বাড়ি পড়ে, নয়ন বাড়ি যার পরিষ্কার হয়, ওই নয়ন পানির উসিলায় আল্লাহ তার সমস্ত জীবনের গুণা খাতা মাফ করে দিবে, তার সমস্ত জীবনের গুণা খাতা মাফ করে দিবে। আমার সেই তাহের সান, আমার মতিউর রহমান, আমার শামসুদ্দিন, তাই এখান থেকে আমি আর একটা নবীর সান করে বসে যাব। তারপরে আমরা পরবর্তীতে এলো নবী এই ঘরাতে, এলো হুজুর পড়া নবুল ফুল নবী, আরে এলেন নবী পড়া নবুল ফুল নবী, এলো নবী পড়া নবুল ফুল সৌগাত নিয়ে হাতে, এলো নবী এই ঘরাতে, এলেন হুজুর পড়া নবুল ফুল নবী, আরে I'm
Maya menar kulet,